নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো মহালয়া, তো আমি এই মুহূর্তে 5টার সময় উঠেছি, দেখছি বাইরেটা বেশ বিদ্যুৎ চমকাচ্ছে। তো একবার ভেবেছিলাম যে মহালয়াটা ভোর 4টে থেকে দেখব, কিন্তু সেটা হয়নি। কেননা 4টের সময় যখন উঠলাম দেখলাম যে বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে প্রচণ্ড পরিমাণে, তো লোডশেডিংও ছিল, তাই জন্য আর টিভিটা চালাতে পারিনি। তারপরে 1 ঘন্টা শুয়ে থেকেই 5টা নাগাদ উঠেছি। আর এই যে বাইরেটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে আর এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিই, তারপরে মহালয়াটা দেখবো। যদিও টিভিতে এই মুহূর্তে মহালয়াটা চালিয়ে রেখেছি, আমার মা রয়েছে তো মা দেখছে, আমিও এই ঝাঁট দিতে দিতে একটুখানি শুনে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি যেমন যখন যেমন হচ্ছে। কালকে থেকে ভেবে রেখেছিলাম যে 4টের সময় উঠে কাজবাজ সমস্ত শেষ করে নেব, তারপর 5টার মধ্যে একদম ফ্রি হয়ে যাব, তখন থেকেই বসে বসে মহালয়াটা দেখব। কিন্তু 4টের অ্যালার্ম দিয়েছি যখন ঘুমটা ভাঙার পরে, যেহেতু লোডশেডিং ছিল, তো লোডশেডিং থাকলেও মোটামুটি কাজগুলো করা যেত আলো জ্বেলে জ্বেলে, তবে আমার আর সেই জিনিসটা একদম মাথায় নেই যে ঘুমটা যখন ভেঙে গেছে উঠেই পড়ে কাজগুলো করেই ফেলি, স্নান টান করে নিই। তো আমি আবারও ঘুমিয়ে পড়েছি, যার জন্য আমাকে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে আর মহালয়াটা ওদিকে হয়ে যাচ্ছে। আর এই যে ভোরবেলা মহালয়ার যে একটা গান হয় সুন্দর, সেটা শুনতেই যেন মনটা একেবারে আলাদা হয়ে যায়। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি এসে বসলাম যে মহালয়াটা একটু দেখি, তবে মনটা ঠিক ভরলো না। কেননা মহালয়াটা আমি যতটুকুনি দেখলাম সবাই দেখছি নাচছে, শুধু অসুরও নাচছে, মা দুর্গাও নাচছে, সবাই খালি কেন যে নাচছে আমি বুঝতে পারছি না। তো শুয়ে শুয়ে দেখছিলাম, ভীষণ বোর লাগছিল আর খুব বেকারও লাগছিল। যা কিছু VFX ওনারা ব্যবহার করেছেন সব কিছু ভীষণ বাজে, সবার অভিনয় খুবই বেকার ছিল। তো ছোটোবেলাটা ভীষণ মিস করছিলাম, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। সেই সময়টা ভোর 5টার অ্যালার্ম আমরাও দিয়ে রাখতাম এবং পাশের বাড়িতে যখন অ্যালার্ম বাজতো তখন তাদের ঘরে গিয়ে হানা দিতাম যে একটু মহালয়া দেখব। তো এই জিনিসগুলো তখন চলতো আর তখনের মহালয়া সত্যিই ভালো ছিল, এখন তো একেবারে মানে যাচ্ছে তাই হয়ে গেছে যাকে বলে। তারপরে মহালয়া আমি আর মা আমরা দুজনে কেউই দেখিনি, কেননা ভীষণই বেকার লাগছিল। তো আমার ছেলেকে ঘুম থেকে তুলে ও কার্টুনটা দেখছিল, তো ওটা একটুখানি বসে বসে দেখলাম। তারপরে এই তো মা মেয়ে দুজনে মিলে একটুখানি সকালে টিফিনটা করে নিচ্ছি, গাছের কুমড়ো হয়েছিল তো গাছের কুমড়ো দিয়ে আজকে তরকারি করছি, আর সেই সাথে মা একটুখানি আটাটা মেখে বেলে দিচ্ছে, আর ওদিকে আমি রুটিটাও করে নেব। আর বাবু সাহেব এদিকে চলে এসেছেন, মানে রান্নাঘরে কী হচ্ছে আজকে কী দিয়ে খাবে তো সেই সব খোঁজ নিতে। তবে কুমড়োটাও ঠিক পছন্দ নয়, কিন্তু যদি খাইয়ে দিই না বলে বুঝতে পারে না, খেয়ে নেয়। তো আজকে দেখে ফেলেছে, দেখা যাক কী করে। রুটিটা করতে করতে ভাবছিলাম যে এবারে আমার পরীক্ষা আসছে, কেননা রুটি তো আমার সেভাবে ফোলে না, তবে অনেকগুলো যখন করি তখন তার মধ্যে 2-3টে তো ফুলেই যায়। আপনাদের কথা অনুযায়ী কিন্তু আমি একদিন ছাড়া এখন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তবে মাঝে মধ্যে এটা 2 দিন হয়ে যেতে পারে আমি যদি খুব পরিমাণে ব্যস্ত থাকি। তো যাই হোক, ব্যস্ততার মধ্যেই আমি আপনাদের মাঝে আসার প্রাণপণে চেষ্টা করছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কিন্তু আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে জল কমেছে কি না, তো হ্যাঁ জল এখন পুরোপুরি কমে গেছে, আমাদের এদিকে আর কোথাও জল নেই। তবে মাঝে মধ্যে শুনছি যে বৃষ্টি পুজোর মানে পুজোতেও আবারও বৃষ্টি হবে, তো এটা শুনেই একদম বেকার লাগছে, কেননা বছরে একবার পুজো হয়, সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। আজকে আমার 2টো রুটি হয়তো ফোলেনি, তারপরে কিন্তু বাকি সব রুটিগুলোই বেশ সুন্দর ফুলেছিল, আর বেশ ভালোও লাগছিল যে আজকে মোটামুটি আমার রেজাল্টটা কিন্তু ভালোই হয়েছে। আর এই তো এরপরে কাজ একটুখানি কাজ নিয়ে বসে পড়েছি। এই
এই এত সব কাজের মাঝে থাকি বলে এই ভিডিওটা সত্যি বলতে করা হয়ে ওঠে না। সকালবেলা তো ধরুন ঘুম থেকে উঠলে সকাল দিকটা আমার মোটামুটি হয়ে যায়, দেরি হয় না, কিন্তু বেলার দিকের সময়টা তো আর আমার জন্য থেমে থাকে না, সেটা তো নিজের সময় অনুযায়ী চলে। তো তারপরে ঘরে খানিক্ষণ কাজ করে আবার দোকানে এসেছি। এটা আমাদের দোকান, যেটা আমি হয়তো আপনাদেরকেই প্রথমবার দেখাচ্ছি। তো দোকানে এসেও খানিকটা কাজ করি, আর ওই যে বাইরের দিকটা, ওখানে হাট বসে, বাজার বসে, ওখানে সপ্তাহে 3 দিন বসে, তো ওখান থেকে আমাদের বাজারটা করা হয়। পুরোপুরিভাবে যে দোকানে ডিউটি দেব সেটা তো সম্ভব হয় না, তবে কিছু কাজ ঘরে, কিছু কাজ এখানে, এরকম করে করে করি। তো এই এরকম করলে কি হয়, আমার কাজটাও এগোয় এবং দোকানে খানিকক্ষণ থাকাও হয়। তো ধীরে ধীরে হয়তো একটা সময় এমন আসবে যখন আমার শ্বশুরমশাই আর একদমই পারবেন না, তখন আমাকে এই দোকানে পুরোপুরি ডিউটিটা দিতে হবে। তবে আমি চাইছি যে সোনা একটুখানি বড় হয়ে যাক, তখন যেন সেই সময়টা আসে, তা না হলে ওর পড়াশোনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। সকালবেলা টিফিন করার পরেই আমি দোকানে যাই, এবং তারপরে মোটামুটি 11:30, 12:15 বা কখনো 12টা এরকম নাগাদ আমি ঘরে আসি। এসে তাড়াহুড়ো করে আবার সবজি টবজি কেটে তারপরে রান্নাটা বসাই। আর এই যে মোটামুটি আমি ঘরে এসে তাড়াহুড়ো ছিল প্রচণ্ড, কেননা দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আর আমি ক্যামেরাগুলো মানে অন করিনি ক্যামেরাটা, কেননা আরও দেরি হয়ে যাবে ক্যামেরা নিয়ে কাজ করলে, তাই না? তাই জন্যে ভাবলাম যে একটু একটুই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরোটা শেয়ার করাটা সম্ভব নয়। এটা ইলিশ মাছ করেছিলাম বেগুন দিয়ে, তো বেগুনটা না গলে গিয়েছিলো, মানে ওই জন্য তেমন একটা ভালো লাগছিলো না, বেগুনটা একটুখানি শক্ত থাকলে ভালো লাগতো। আর এইদিকে আমি একটু কচু শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, আমার ভীষণ ভালো লাগে কচু শাক খেতে। আপনারা কে কারা কারা খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুপুরবেলা আজকে দুটো পার্সেল এসেছিলো ঠাকুরের জামা বানানোর জন্য, আমি পার্সেল দুটো অর্ডার করেছিলাম। আমি অনেকগুলোই অর্ডার করেছি, তবে এখন দেখছি মিশোতে ডেলিভারি ভীষণ লেটে লেটে দিচ্ছে। আগে তো সপ্তাহ ফুরোতো না, মোটামুটি 5 দিনেই দিয়ে দিত, এখন 7 দিন, 8 দিন, 10 দিন এরকম করে দেরি করে। তো যাই হোক, এগুলো ছোটো ছোটো ফুলের কুঁড়ির মতন গুচ্ছ রয়েছে, এক একটা গুচ্ছতে 11টা, 12টা, কোনোটাতে মানে 14টা এইরকম করেও আছে, আর এগুলো দেখতে ভীষণই পরিমাণে সুন্দর। সত্যি বলতে আমি ভাবিনি যে এটা এত পরিমাণে ভালো হবে, আর এটা মানে কোয়ান্টিটিটাও এতটা থাকবে। দামটাও খুব একটা নেয়নি, কেননা যেদিন বিগ বিলিয়ান সেল দিচ্ছিল আমি সেদিনকে কিনেছিলাম, তো অফার চলছিল, যত সম্ভব 102 টাকা এরকম নিয়েছে, তো সেই জন্যে আমি অনেকটা ডিসকাউন্টও পেয়ে গেছি। আর তার সাথে জিনিসটাও কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার, আর আমি সত্যি বলতে ভাবিনি যে কোয়ান্টিটিটা এতটা থাকবে। তো আমি এখানে গুনছিলাম, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, মোটামুটি 12টা, 13টার মতো রয়েছে। ইন্টারনেট থেকে বা এমনি যদি অনলাইনে আমি কোথাও থেকে ঠাকুরের জন্য পোশাক কিনি, সেটা অনেক বেশি দাম পড়ে যায়। এক একটা পোশাক 650-700 এরকম ধরনের দাম পড়ে যাচ্ছে, মানে যেগুলো একটু বেশ সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে একটুখানি আমি গুগলে ডিজাইন দেখি, দেখে আমি বানিয়ে নেব। তো একটা ডিজাইন দেখেছি, সেই ডিজাইনটা অনুযায়ী আমি জিনিসগুলো অর্ডার করেছি। তো সেম টু সেম তো বানাতে পারবো না একদমই, তো কোনটা আমি দেখেছি সেটাও আপনাদেরকে পরে আমি দেখিয়ে দেব। তো ওই ধরনের আমি একটা তৈরি করব, মোটামুটি সেই ডিজাইনটা একটুখানি আমার ইচ্ছে অনুযায়ী একটুখানি, তো এরকম করে মিক্স আপ করে জামাটা তৈরি হবে। যখন করবো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে পাবেন। আর সেই সাথে এখানে আমি কিছু স্টোন অর্ডার করেছি, এগুলো ঠাকুরের টিপ, কানের, আংটি, নাকের এই হিসেবে কিন্তু ব্যবহার করা যায়, তা জুয়েলারি বানানোর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, ঠাকুরের নেকলেস, হাতের চুড়ি এইসব বানানোর ক্ষেত্রেও খুবই ভালো হয়, তবে বুদ্ধি করে একটু যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। আর আমি এখানে যে অর্ডার করেছি এগুলো কিন্তু আমার 90 টাকা পড়েছে, সেই দিনকেই আমি অর্ডার করেছিলাম যেদিনকে সেল দিচ্ছিল। তো এখানে টোটাল মোটামুটি 73 পিস আছে, তবে ওনারা 80 পিস লিখে রেখেছিলেন, 80 পিস নেই, তার থেকে একটুখানি কমই রয়েছে। কোয়ালিটিটা ভালো, খারাপ নয়, মানে টাকা যেটা নিয়েছেন সেই হিসেবে কোয়ালিটি ভালো। মাত্র 2টো স্টোনেরই এইভাবে সাইডে যে স্টোনগুলো আছে সে 2টো উঠে গেছে, তারপরে বাকি সব কিছুই ঠিকঠাক রয়েছে। দোকানে কিনে পরানোর থেকে ঘরে নিজের মনের মতন বানিয়ে পরানোটা আমি কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই জন্যই আমি যথাযথ চেষ্টা করি প্রয়োজনীয় জিনিসগুলো কেনার। সামনেই লক্ষ্মী পুজো আসছে, আর তার সাথে আরও একটা সারপ্রাইজও রয়েছে আপনাদের জন্য।
সমস্ত স্টোনগুলো আমি একটু আলাদা করে দেখছিলাম যে কটা করে কালার রয়েছে, তো রেডটা সবথেকে বেশি আছে আর গোল্ডেনটা সবথেকে কম আছে। তো যাই হোক, এতেই আমার কাজ হয়ে যাবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।